গুড আফটারনুন। মাত্র 30 টাকায় আমরা আজকে উঠব বিমানে। ইয়েস, এই যুগেও সেটা সম্ভব। কি করে সম্ভব সেটা তোমাদের সাথে চলো শেয়ার করব। এই বিমানে উঠতে লাগবে না কোনো পাসপোর্ট, লাগবে না কোনো ভিসা, লাগবে না কোনো আধার কার্ড, লাগবে না কোনো প্যান কার্ড। ইয়েস গাইস, শুধুমাত্র লাগবে 30 টাকা। চলো তোমাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো বিশ্ববাংলা গেটের সামনে, আর ঠিক বিশ্ববাংলা গেট থেকে 5 মিনিট হাঁটা পথে আছে সেই বিমান। এখানে কি করে আসবে সমস্তটা জানাচ্ছি, আগে চলো যাই ভেতরে। এই হচ্ছে তার মেন গেট, আছে এর ভেতরেই সেই বড় বিমান। চলো আগে টিকিটটা কাটি। পাশেই হচ্ছে এই টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মাত্র 30 টাকার বিনিময়ে আমরা উঠব বিমানে। এই দেখো, উঠতেই আমরা দেখতে পাচ্ছি, আমার পেছনে দেখছো একটা বড় বিমান। আর ভেতরেও কিন্তু রেস্টুরেন্ট আছে খাবার মতো, তোমাদের যদি কারো খিদে লাগে এইখানটায় তোমরা খেতে পারো, ঠিক আছে? এইটা রেস্টুরেন্ট, আর আগেও আছে একটা ক্যাফে, আর আগেও আছে একটা ওই ছোট্ট ক্যাফে, ওখানে কফি বা স্ন্যাক্স এমনি কিছু খেতে পারো। আর এখানে তোমরা চাউমিন বলো, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তোমরা সব এখানে খেতে পারো। আমরা গেট থেকে ঢুকেই দেখতে পাবো যেই বিমানটা দাঁড়িয়ে আছে, সেই বিমানটার নাম টাফুলেফ 142M। দীর্ঘ 29 বছর এই বিমানটি নৌবাহিনীতে কাজ করেছে। এই মিউজিয়ামের টাইমিং মঙ্গলবার থেকে শুক্রবার 11টা থেকে 7:30, আর শনি রবিবার 10:30 থেকে 7:30, সোমবার এই মিউজিয়ামটা পুরোপুরি বন্ধ থাকে। এই যে এইগুলো দেখছো, এইগুলোকে পপুলার বলা হয়, আর এই পপুলার আছে 8টা করে চারপাশে আছে। আর এই বিমানের টোটাল ইঞ্জিন আছে 4টে। আর এই বিমানের সামনে দেখো, এইটা হচ্ছে নজেল। এই নজেলটা, এই বিমানটা যখন আকাশে উঠত সেই ওড়া অবস্থায় এই নজেলটা দিয়ে তারা ফিউল করতে পারে। এই বিমানটি নৌবাহিনীতে কাজ করেছিল দীর্ঘ 29 বছর, 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত। এই যে বিমানটা দেখছো, এই বিমানটা কিন্তু রাশিয়ার তৈরি। রাশিয়া থেকে আমাদের ভারত সরকার এই বিমানটা কিনে নেন। এই বিমানটা দীর্ঘ 29 বছর কাজ করার পরে এখন আছে এটা নিউ টাউনে, কারণ এইটা এখন নিউ টাউনের দর্শকের জন্য আনা হয়েছে। আর দীর্ঘ 29 বছর কাজ করার পর দর্শকদের দেখার জন্য নিউ টাউনে গড়ে তোলা হয়েছে বর্তমানে এয়ারক্রাফট মিউজিয়াম। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামেই আছে দীর্ঘ 29 বছর নৌবাহিনীতে কাজ করা সেই যুদ্ধ বিমান। আর এখানে তোমরা আসবে কি করে চলো এবার একটু জানিয়ে দিই। তোমরা যদি শর্টলেক সেক্টর 5-এর দিক থেকে আসো বিশ্ববাংলা গেটের দিকে, বাঁদিকে চলে যাচ্ছে ইকো পার্ক। আর তোমরা বাঁদিকে না গিয়ে বিশ্ববাংলা গেট থেকে জাস্ট একটুখানি আগে আগিয়ে আসলে তোমরা ডান দিকে দেখতে পাবে এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামে স্কুল স্টুডেন্টদের কিন্তু কোনো রকম টিকিট লাগে না, কিন্তু ক্যারি করতে হবে তার স্কুল আই কার্ড। আর এর শুধু চাকাগুলো দেখো কি বিশাল বড় বড়, মানে ওই 10 চাক। হ্যাঁ, এর সাথে হাইট করলে বুঝতে পারবে, দেখো প্রায় ওর বুকের কাছাকাছি।
মানে এত বড় একটা চাকার, পেছনের চাকাটা তো ওর থেকেও বড়। চলো এবার একটু পেছনের চাকাটা দেখে নিই। আর এই চাকাটা দেখো, প্রায় ওর কাঁধের সমান। ওই 10 চাকা লরি হয় তার থেকেও চাকাগুলো বড় বড়, প্রায় ওর কাঁধের কাছাকাছি একটা চাকা। এইখানে আছে 2টো চাকা, পেছনে আছে 2টো চাকা। আর ভাই তার এইগুলো দেখো, এইগুলো তো মানে অনেক বড় বড়। বৃষ্টি হলে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে, ঠিক আছে, 1 ফোঁটাও গায়ে জল পড়বে না। মানে কি বড় এই পাশ থেকে এই। পেছনে লেখা আছে নেভি ইন 317। ভাই কি বিশাল বড় দেখো। আর এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কার্গো কম্পার্টমেন্ট। দেখো এই যে এইগুলো না, এইগুলো সব বন্ধ থাকতো, এখন শুধু দেখার জন্য এগুলো খুলে দিয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ মিসাইল রাখা আছে, 2-3টে মিসাইল রাখা আছে, এই ওপরেও রাখা আছে। এগুলো ভেতরে গেলে খুব ভালো করে দেখা যায়, কিন্তু ভেতরে ফটো তোলা ভিডিও নো অ্যালাও। আর এখানেও আছে কিছু। এই যুদ্ধ বিমানটা এতই বড় যে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে প্রায় 2 বিঘা জমির ওপরে, আর এর মোটামুটি একটা খরচ হয়েছে 10 কোটি টাকা। জাস্ট একটু পেছন দিয়েও দেখাই, দেখো এর এই বিমানটার এই যে ডানা বলে সেগুলো দেখো জাস্ট কতটা বড়। আমি তখন বলছিলাম যে প্রায় বৃষ্টি হলে এখানে যতই দাঁড়াও ভিজবে না, 1 ফোঁটা জল পড়বে না। একটু পেছন দিয়ে দেখো, জাস্ট পেছন সাইডটা জাস্ট বিশাল একটা বড়। আর পেছনে তো লেখাই আছে দেখলে নেভি ইন 317। জাস্ট পেছন দিয়ে দেখো জাস্ট কি বিশাল বড় বিমান। আর এই বিমানটার একদম সামনেই আছে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক, মানে একটা ছোট্ট এলোপ্লেন আছে বাচ্চাদের জন্য সেইটা, আর কিছু বাচ্চাদের জন্য চড়ার দোলনা এইগুলো আছে। চলো ওইটাও একটু দেখিয়ে নাও, কারণ বাচ্চারা আসলে তোমরা ঘুরবে, বাচ্চারা ওখানে এসে আনন্দ করবে। এটা দেখতে পাচ্ছি সেই বাচ্চাদের ছোট্ট একটা এলোপ্লেন, এখান থেকে উঠবে আর এখান থেকে স্লিপ খেয়ে নেচে নেমে যাবে। আর এখানে আছে বাচ্চাদের ছোট ছোট এই ছোট ছোট এই দোলনা, দেখো ট্যার দিয়ে দোলনা বানানো হয়েছে, এটা হচ্ছে ইউনিক একটা। আর এখানে আছে বাচ্চাদের ছোট্ট ওই এলোপ্লেন, কিন্তু এখানে বড়রাও চড়ছে, এটা আলাদাই ব্যাপার। আর এখানে আছে ছোট ছোট কি সুন্দর দেখো ওই মিসাইল ট্যাঙ্কগুলো আছে, সেইগুলো ছোট ছোট মিসাইল ট্যাঙ্ক, কি সুন্দর। এখানে বাচ্চারা উঠবে, উঠে ওই কী হয় জানি না, তারপরে ছোট ছোট কি সুন্দর মিসাইল ট্যাঙ্ক। আর ভেতরে তো ভিডিও ফটো একদম অ্যালাউ না, তোমাদের যদি দেখতে হয় এখানে এসে ভালো মতো দেখতে হবে, কারণ
সবারই একটা প্রাইভেট বলে কিছু আছে, ওই জন্যে ওখানে হয়তো কিছু প্রাইভেট আছে, তাই আমাদের ভিডিও বা ফটো অ্যালাউ নেই। এই ছিল কার্গিল যুদ্ধে ব্যবহৃত যুদ্ধ বিমান। তোমরা ভিডিওটা দেখলে আর আমার তো বেশ ভালো লেগেছে, আমি বলবো তোমরা এখানে একবার ভিজিট করো, নিশ্চয়ই তোমাদের সবারই ভালো লাগবে। আর চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আর পেছনে আছে সেই ফাইটার যুদ্ধ বিমান, চলো টাটা।